বেবি, ওদিক দিয়ে আসো, ওই চাল দিয়ে আসো, ওই চাল দিয়ে ঘুরে আসো। এত ঘুমাও কেন? সারাদিন খালি ঘুমাই থাকো তুমি, পরশু দিন রাত্রে গেছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা রেসিপিতে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের রেসিপির জন্য আমি কী কী নিছি সেটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি মশলা হিসেবে এখানে নিছি 1 চা চামচ মরিচের গুঁড়া বড় করে, আর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া ছোট করে, আর এখানে আছে এলাচি, দারচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, এটা নিজের পরিমাণ মতো নিতে হবে। আর এটা হচ্ছে রসুনের পেস্ট, আমি এই রসুনের পেস্ট 4 চামচের 1 চামচ নিব, কারণ এটা এখন একটু গলা বাকি আছে, বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আদার পেস্ট, এটাও আমি 1 চা চামচ নিব। আর এটা হচ্ছে গিয়ে মাংস, এটা হচ্ছে রান্না করা মাংস, বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসটা রয়ে গেছে। তো সেই বিরিয়ানির বেঁচে যাওয়া মাংসটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তবে এই মাংসের টুকরাগুলোকে আমি আবার কেটে কেটে ছোট ছোট করে দিচ্ছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে পোলাও চালের খুদ এবং মসুরির ডাল। তো এই পোলাওয়ের চালের খুদ এবং মসুরির ডালটা দিয়ে আমি আজকে আপনাদের ওর করে রান্না করে দেখাচ্ছি খিচুড়ি, চচ্চড়ি খিচুড়ি। তো চলেন আমরা রান্না করে দেখি। তো আমি 1 কাপ তেল দিছি, 1 কাপ তেলের মধ্যে, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিছি। তো এই পেঁয়াজ কুচিটা একটু পানি শুকালে, মানে পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে একটু শুকালে তারপরে আমি দিয়ে দিব মশলাগুলো, সমস্ত জিনিস আমি এখানে নিয়ে আসছি। তো প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। যেরকমভাবে মশলাটা কষানো হলে তরকারি হোক বা খিচুড়ি হোক যেটা সুস্বাদু হয়, ঠিক সেরকমভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব মাংসগুলো, মাংসগুলো যে কেটে কেটে রাখছি ছোটো ছোটো করে, বেঁচে দেওয়া বিরিয়ানির মাংস সেই মাংসগুলো স্মেলটা। তো এখন এই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব, এবং এটা তো কষানে রাখার কোনো প্রয়োজন নেই, এটা তো সিদ্ধ করাই, আর সিদ্ধ করা মানে রান্না করাই থেকে মাংসটা। তারপরে সামান্য একটু সময় নিলাম, এখন এর মধ্যে আমি ঢেলে দিব খুদ আর মসুরির ডাল। তো ওইখানে আমি খুদ নিছি 3 কাপ মানে 1 পট যে পট আছে সেই 1 পট নিয়ে, আরও 1/2 পটের চেয়েও বেশি, মানে কাপ দিয়ে যদি আমরা মেপে নিই তাহলে 3 কাপই হবে, একটু বেশি হবে আর কি। আর মসুরির ডাল নিছি 1 কাপ, তো মোট 4 কাপের মতো হবে আর কি। তো এখন আমি এই চাল এবং ডাল মানে খুদ পোলাওর খুদ সেটা ঢেলে দিচ্ছি বিসমিল্লাহ। তো এখন এটাকে আমি আবার একটু ভালো মতো কষিয়ে নেব, অর্থাৎ এটার মধ্যে যে পানিটা আছে খুদের মধ্যে সেই পানিটা সহকারে দিয়ে দিচ্ছি, তাই না? এখন এই পানিটা শুকিয়ে নেব এবং একটু সময় নেব, আস্তে আস্তে করব, ঢাকনা দিয়ে দিব ভাতের মধ্যে। তো আমার খুদ এবং মাংস ডাল সব কিছুই ভালো মতো মানে কষানো হয়ে গেছে, যেরকম দরকার কষানো, 1 ফোঁটাও পানি নেই এখন এর মধ্যে। তো এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো। তো সিদ্ধ হওয়ার জন্য আমি বানিয়েছি যেই বাটিটার মধ্যে চাল মানে খুদ ছিল সেই বাটিটা দিয়ে আমি 1 কাপ ভরা দিয়েছি মানে। তো এতটুকু দিয়ে আমি এই বাটির আরও 1/2 কাপ দিব, মানে 1/2 বাটি দিব, মানে 1.5 বাটি পানি দিব। বলো গেছে গেছে। তো আমি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা খিচুড়ি সেই জন্য এটা ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে, গরম পানিও ব্যবহার করা যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু অবশ্যই 2 বার দিবেন, 1 বার যদি আপনার পরিমাপ ঠিক না হয়, লবণ বেশি হলে কিন্তু সমস্যা আছে। তো দিয়ে দিলাম লবণ, এখন আমি চুলার রাস্তা কমিয়ে দিব এবং কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, রাস্তা একদমই কমিয়ে দিব আমি এখন। তো লবণ হয় নাই সেজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আর 1 মিনিট সময়ের মধ্যে আমি এটা নামিয়ে নিব, খিচুড়িটা নামিয়ে নিব, হয়ে গেছে প্রায়। তো খিচুড়িটা নামানোর আগে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু বাড়তি টেস্ট এবং মজা হওয়ার জন্য, যেটা একটু যদি আপনার বাসায় থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই, শুধু তেল দিয়ে রান্না করলেই হবে। তো আমি দিয়ে দিব ঘি, এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তো 2 চামচ ঘি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে,
তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস, তো এইভাবে রান্না করতে পারেন কিন্তু পোলাও চালের কুট দিয়ে মজার দারুণ খিচুড়ি। তো আজকে দুপুরের আয়োজনে এটাই থাকবে আমার। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন এবং অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো এটাই আমার আজকের দুপুরের আয়োজন। তো আমি একটু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, দেখে নেওয়ার জন্য যে কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।